আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। তো আজকে আমি পিকাবিসি কি করে আপনার ডিজাইন সাবমিট করবেন তার জন্য আজকের ভিডিওটা দেখাবো। এখানে আমি যে ভিডিওটা দেখাচ্ছিলাম, এই যে পিকাবিসি আমি অলরেডি সাবমিট করতেছিলাম, করতে করতে আমি একটা রিজেক্ট করছি, এখন অ্যাপ্রুভ হয় নাই, এগুলো দেখাচ্ছে অলরেডি। তো আমি যেটা করতেছিলাম এখানে রিভিউ হবে কিভাবে এবং কিভাবে আপনার আপলোড দিবেন তার একটু মডিফাই করে দেখাই, যেহেতু আগের একটা ভিডিও দেখাইছি কিন্তু তারপরে ওখানে এই সিস্টেমটা দেখাইছি, একটু আপনার জন্য হেল্প হয়, এই জন্য আমি অ্যাপ্রুভ সহ আজকে অ্যাপ্রুভ হয় না, এখানে হবে ইনশাল্লাহ। তো আমি দেখাচ্ছি, তো এখানে জাস্ট কপি করব কন্ট্রোল, এখানে যে ওদের একটা নির্দিষ্ট ফাইল থাকবে যে ফাইলে ওরা দিয়ে দিবে, দরকার আপনি যদি বলেন সেক্ষেত্রে আমি ওখানে ডাউনলোড করে নিতে পারবেন, আর যদি বলেন সেক্ষেত্রে আমি কমেন্টস করে জানালে আমি ফাইলটাও দিয়ে দেবো আপনাদের। এখানে একটা জিনিস বলে রাখি যে অবশ্যই ফাইলগুলো আমি একটু দেখাই দিই প্রথম থেকে, নাহলে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। এখানে ফাইলটা অবশ্যই এক্সপ্লোর করতে হবে এবং ফাইলের সাইজটা থাকবে এরকম, আমি সেটাও দেখাই। যেহেতু আমি ওদের নেট থেকে একটা নাম আলাম ডাউনলোড করে, যে ওরা আসলে অ্যাপ্রুভ করে কি ধরনের ফাইল, দেখেন এখানে ওরা নির্দিষ্ট একটা পেজ দিয়েছে। আরেকটা বলে রাখি, এখানে যে ডিজাইনটা করে দিয়েছে সেখানে সবগুলো এক্সপ্লোর করা আছে, হ্যাঁ সবগুলো এক্সপ্লোর, এটা আলাদা আলাদা, কোনো কিছু ইনক্লুড করা নাই। সো দেখেন আমি আমার যে ডিজাইনটা সেটা আমি কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি আমার মতো করে সাইজ ছোট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন যেটা আপনাদের নিজেদের বানানো, যে কোনো কপিরাইট হলে তো বুঝতেই পারতেছেন ক্রাইম করবে সবাই। তো এখানে আসার পর জাস্ট আমরা এটাকে এক্সপ্লোর করব, এক্সপ্লোর ফাইল এক্সপ্ল্যান চেক করে দেখবো যে আসলে হয়েছে কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ সবগুলো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন সবগুলো এক্সপ্লোর করে ফেলছে। এখন এখন যেটা হচ্ছে, সবগুলো এক্সপ্লোর শেষ, এখন আমি এটাকে কপি করলাম। আচ্ছা এই ফাইলটাকে একটা ইপিএস ফাইলে অ্যাড করব, এখানে সেভ অ্যাজ। আরেকটা জিনিস বলে রাখি, এটা হলো RGB কালার দেওয়া আছে, সমস্যা নাই, আপনারা RGB কালারে নিতে পারেন। তো এটা আসার পর জাস্ট আমি এটাকে সেভ অ্যাজ ল্যান্ডিং পেজ যেটা আছে এটা রাখলাম, এখানে আমার ফাইলে চলে আসবো। তো এখানে আমি 3 নম্বর একটা ফাইল সেভ করলাম, এখানে আমি এই ফাইলের নাম দেব থ্রিতে সেভ করলাম। এটা আমার ইপিএস একটা ফাইল, এটা সিসি আছে, সিসি থাকতে পারে সমস্যা নাই, সিসি যা আছে। আচ্ছা এখানে ফাইলটা দেখেন সেভ অ্যাজ ইপিএস আছে, ইপিএস নাম ইপিএস ফাইল দিলাম, এটা থ্রি TREE। তিন নম্বর ফাইল টু থ্রি সবগুলো সেভ করে নিব ওখানে, এটা সিসি আছে কোনো সমস্যা নেই। আপনার সবচেয়ে কম ইয়েতে দিতে পারেন, যাদের আরও সুবিধা হবে তা আপনি CS6ও দিতে পারেন। সেভ দিলাম, ফাইলটা এখানে সেভ হচ্ছে, এটাকে আমি কপি করব এখন, ওদের যদি ডাউনলোড করে নিতে পারবেন, তো যে ফাইল আছে সেই সেম ফাইলে এটাকে পেস্ট করে দিব, 3D ভিউটা নিয়ে আসবো এখানে, এইগুলো হাইড করে দিব। আবার চাইলে আপনারা এগুলো ফেলেও দিতে পারেন, কারণ এগুলো রাখলে অনেক সময় ফাইল ভারী হয়ে যায়। আচ্ছা ওকে, এটাকে সেভ দিব এখন, এখানে সেভ হয়ে গেছে, বাকিটা এটা চলে আসব কন্ট্রোল ভি, এটা আপনার রেগুলার যে সাইজ মনে হচ্ছে সেটাকে অ্যাড করবেন। আচ্ছা আমি এই ধরনের একটা এলিমেন্ট একটু উপরে উঠাই দিই, আচ্ছা আমি এলেভেলে দিলাম, এইগুলো আপনি রাখতে পারেন, আর যদি মনে না করেন রাখবেন না সেক্ষেত্রে ফেলে দিতে পারেন। সেভ দিব, সেভ এগুলো 3D মকআপ, হ্যাঁ 3D মকআপ, এগুলো পিকাবিস ওদের সাইডের জন্য ওরা চাচ্ছে এরকম ভাবে ওদের যেন মকআপটা দেওয়া হয়। তো আমরা ওদের ডিজাইন মাফিকই আমরা ওদের মকআপটাই দিব, আর আপনি চাইলে আপনার মকআপটা দিতে পারেন, কিন্তু ওদের মকআপটা দিলে যেটা হচ্ছে রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, কারণ আমরা দিন শেষে যেন ফাইলটা দেওয়া হয় রিজেক্ট কম হয়। হ্যাঁ তো এখানে যাও সেভ দিলাম, একটু সময় নিয়ে নিবে, যাদের পিসির স্পিড ভালো বা র্যাম ভালো আছে তাদের জন্য দ্রুত চলে আসবে। তো এখানে দেখেন অলমোস্ট চলে আসছে 3টেই, তো আমি এখানে এসে সেভ ওয়েব
এখানে যে প্লাগইন আছে সবগুলো যে হাইট সবগুলো আছে সমস্যা নেই, এখানে জাস্ট আমি এটাকে সেভ করব। এটাও একটু রেজুলেশন যেহেতু অনেক বড় সেক্ষেত্রে একটু সময় নিয়ে নিবে পিসির স্পিডের উপরে, তারপর আমি সেভ করে দেখাচ্ছি আপনাকে। এখানে ব্যাক করলাম, থ্রি টু, এখানে থ্রি থ্রি ফাইল আছে, এখানে আমরা স্ট্রি লিখলাম, সেভ দিলাম। তো দেখেন এখানে জাস্ট আমরা মকআপটা দিব, হ্যাঁ মকআপ রেডি হয়ে গেল। এখন আমি আপনাকে আপলোড থেকেই দেখাই, এখানে জাস্ট আসবো, আসার পর এখানে আপনারা যারা না পাবেন এখানে অ্যাকাউন্ট খোলার প্রথম ভিডিওটা দেখে নেবেন, তারপর আমি একটু রিলোড দিয়ে দেখাই দিই। এখানে আসবেন, আসার পর দেখেন এই যে আপলোড মাই ওয়ার্ক, এখানে চলে আসব, এই ধরনের অপশন চলে আসবে। এখানে চুজ করলে আপনারা যে ধর যেটা দিতে যাচ্ছেন আদার্স, আমি যেহেতু আদার যে দেখেন আপনি যেহেতু ডিজাইন ট্রি নাই ওখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চলে আসলাম আমার ইমেজ, আমি চলে আসবো তিন নম্বর ফাইল সেভ করছি টু, এখানে দেখেন জিপ ফাইল করা নাই, এখানে আমি জিপ ফাইল করে নেব। এই যে ট্রি ফাইলটা যেটা ছিল, তাহলে আপনারা এমনি আগেও জিপ করে নিতে পারেন, এটা যে জিপ করে নেবেন, জিপ শেষ। এখন আমি আবার কেটে দেখাচ্ছি, কারণ যেহেতু আমার জিপ করা ছিল না আদার্স দিয়ে দিলাম, এখানে জিপ ফাইল করে নিব, ফাইলটা চলে আসবো থ্রি টু থ্রি শেষ। দেখেন এখানে 100% হয়ে যাবে, 100% হয় না, এই যে দেখেন এখানে চলে আসবো। তো এই যে থিমটা দিয়ে দিব। তো থিম দেওয়ার পর এখানে একটা ইমেজ চলে আসবে, তারপর আমরা এখনো আসে নাই, আমি একটু ব্যাক করি, একটু বেশি ব্যাক হয়ে গেছে। আচ্ছা এখানে আসবো, এখনো এটা লোড কমপ্লিট হয় নাই, হ্যাঁ নেটটা স্লো বিধায় আমাদের একটু সময় নিচ্ছে। আচ্ছা রিলোড দিয়ে নিব, এটা অলরেডি ইমেজটা নিয়ে নিছে, এখানে সেম ভাবে আপলোড দিয়ে আমি জাস্ট ইমেজটা নিয়ে দিয়ে দিলাম। এখানে এখন আসবো এডিট অপশন, এডিট অপশনে দেখেন এখানে শো করতেছে, শো করার পর এখানে আমার টেমপ্লেট যেটা আছে এগুলো আমি চাইলে আদার্স করে দিতে পারি, আদার্স করে দিলাম। এখানে আপনার রেজুলেশন যেহেতু 8 GB দিছি আমি, রেজুলেশন 100, ইলাস্ট্রেটর ফাইল দিছি, এটা আপনি যে ফাইলটা সেভ করছেন আমি 6 সেভ করছি, 6 দিলাম। সিসি চাইলে সিসির অপশনও আছে, দেখেন সিসি সিসি আসে, তাহলে সিসি তো দিতে পারবেন। তো এখানে আমার এখন যেটা হলো আমি এখানে নাম লিখে দিব রিয়েল এস্টেট লোগো, রিয়েল এস্টেট লোগো, আপনি চাইলে এই লেখাগুলো একটু বড় করে দিতে পারেন। এইখানে ট্যাগ, হ্যাঁ আমার হলো ট্যাগ কপি করা আছে, আমি এখানে মোটামুটি কিছু ট্যাগ দিয়ে দিলাম, এখানে দেখেন এর মধ্যে থাকতে হবে 700-800 মধ্যে, 795 আছে দিয়ে দিলাম। এখানে সবগুলো অলমোস্ট ক্লিক ডান, এখন আমি ফিনিশড করব। দেখেন এখানে সব কিছু দেখাচ্ছে, যাওয়ার পর এখানে সাবমিট দিয়ে দিব, দেখেন সাবমিট সাকসেসফুল, এখানে যেটা অ্যাডমিশন ক্লিক করে দিব। তারপর এখানে সূত্রটা হয়েছে, এখানে আমরা রিলোড দিয়ে দেখব, সময় নিয়ে নিচ্ছে। তোমরা চাইলে এইভাবে জিনিসটা আপলোড করে দিব, এবং সেক্ষেত্রে ফাইলটা আমরা রিভিউ অপশনে চলে আসবে, এখানে আমার অনেকগুলো রিভিউতে আছে, ওটাও আমরা দেখতে হলে আমাদের 7টা অনেকগুলো পেজ আছে, তাহলে এগুলো রিভিউ চলে আসবে, রিভিউ আসার পর সেটাকে আমরা দেখতে পাবো, এবং যদি অ্যাকসেপ্ট হয় অ্যাকসেপ্ট করার মতো অ্যাকসেপ্ট করবে, আদার হচ্ছে অ্যাকসেপ্ট করা না হলে সেটাকে রিজেক্ট নিয়ে আসবে, রিজেক্ট কী কারণে করবে সেটাও দেখাই দিবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।